আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছে সাইফুর স্যার। যদি হিস্ট্রি বলতে হয় এটা করতে অনেক লম্বা সময় লাগবে, বাট ইন শর্টে যদি বলি আমাদের সবার স্বপ্ন যেটা থাকে, উনি বুয়েট থেকে অনার্স পাস করেছেন, এরপরে মনোবুষি স্কলারশিপ নিয়ে জাপানে যে MBA পাস করেছেন, অ্যান্ড দেন ঢাকা ইউনিভার্সিটির IBA এর ফ্যাকাল্টি হিসেবে তিনি ছিলেন, অ্যান্ড দেন সব ছেড়ে সাইফুর। সো হিসাবে আমি যদি IBA তে ছিলাম, উনি আমার স্যার অনেক আগে থেকে। আর আরো একটা ইন্টারেস্টিং পরিচয়, আমি যখন HSC তে ছিলাম, আমি যেখানে কোচিং করতাম, স্যারের অবশ্যই মনে নাই, বাট আমি গতদিন স্যারকে জানালাম যে একদিন তিনি আমার একটা স্পেশাল ক্লাস নিয়েছিলেন, দশে ক্লাসে ছিল। সো তারপরে আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো স্যারের কাছে কিছু ইন্টারেস্টিং ট্রিক টিপ অ্যান্ড হ্যাক নিব অ্যাবাউট ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার, বিকজ আই গেস আমরা সবাই জানি স্যার জিম্যাট এর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস টপ স্কোরার্স। সো ইংলিশ নিয়ে তার সারাদিনের বিচরণ, তার অফিস আমি দেখছি পুরো বই খাতা ছড়ানো থাকে, বাসায় বই খাতা ছড়ানো থাকে। তো স্যারের যদি একটু জ্ঞানের কিছু আইডিয়া আমাদেরকে দিতেন তাহলে খুবই ভালো হয়। যদি একটু জিম্যাট নিয়ে একটু শর্ট করে বলে দিই, জিম্যাট এখন বাংলাদেশে খুব অপরিচিত হয়ে গেছে, মানে এখন না দিই, মানে বাংলাদেশে ইংলিশটা এখন এত দুর্বল হয়ে গেছে, সবাই এখন IELTS চিনে, IELTS করে বিদেশ যাওয়া যায়, কিন্তু আসলে জিম্যাটটা ওয়ার্ল্ডের একটা টাফেস্ট পরীক্ষা ইংলিশে, ওইটার জন্যই স্কলারশিপ। এবং তোমরা বাংলাদেশে সবাই তো বিদেশে যেতে চাই, রাইট স্যার, মানে তুমি যদি ইংলিশের পিছনে উঠে পড়ে লাগো, IELTS আর TOEFL GRE GMAT তোমাকে অনেক দূর নিয়ে যাবে। অ্যাবসলিউটলি স্যার, আমরা একদম শুরু থেকে আসি, যেহেতু স্যার আমাদের মেজরিটি স্টুডেন্টরা দেখবে, আমি ফার্স্ট একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যেখানে সবার অনেক প্রশ্ন থাকে, কিছু কনফিউশন থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস। আমি যেমন আমার মনে আছে ক্লাস 9 এ যখন সাবজেক্ট চয়েস করলাম, সবাই সায়েন্সে, হ্যাঁ আমিও সায়েন্সে, শুনছি যে ভালো ছাত্ররা সায়েন্সে পড়ে, আমি ভালো ছাত্র হইতে চাই, আমিও সায়েন্সে পড়লাম, বাট আবার HSC এর পরে কিন্তু আমি আবার IBA তে ঢুকলাম, এন্ড দেখলাম যে বিজনেস এর প্রসপেক্ট এখন আরো বেশি। আমি আবার দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সায়েন্সের সব ফ্রেন্ড চান্স পায়নি, বাট আমার আর্টস এর যত ফ্রেন্ড ছিল, কমার্স এর যত ফ্রেন্ড ছিল, ওরা সবাই আবার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, এখন অনেক ভালো জায়গা আছে। সো সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে স্যার কি কি জিনিস মাথায় রাখা উচিত? তোমার দৃষ্টিকোণটা আরো ই করো, হ্যাঁ আরো বড় করো, যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও বহু লাইন আছে, এবং ওই জন্য সবচেয়ে সহজ যেটা, যে এমন একটা জিনিস বেছে নেয়া, চুজ ওয়ার্ক ইউ লাভ, এমন একটা ক্যারিয়ার বেছে নেয়া, কাজ বেছে নেয়া যেই কাজটা আমার ভালো লাগে। যেমন উদাহরণস্বরূপ রান্না বান্না, আমাদের দেশে রান্না বান্না কেউ ভালো পারে, ধরুন একটা ছেলে, সে মেয়েরা তো ভালো পারে, সে ছেলে যদি মাকে যে বলে মা আমি শেফ হতে চাই, কেন এই যে র্যাডিসন হোটেল, এই হোটেল ইন্টারমানে হোটেলের শেফরা, তারা কিন্তু মাসে 5-7 লাখ টাকা বেতন পান, কয়জন মা রাজি হবে? অথচ ইউরোপ আমেরিকাতে এটা কিন্তু একটা ভালো ক্যারিয়ার। যেটা বলতে চাচ্ছি, তোমার তোমার রান্না ভালো লাগলে তুই রান্নাকে যদি ক্যারিয়ার, যে টমি মিয়া, উনি তো লন্ডনে ছিলেন বিখ্যাত টমি মিয়া, তো রান্নাটাও একটা ক্যারিয়ার। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি, তোমার দৃষ্টিকোণটাকে একটু বড় করো, দেখবে যে তোমার সামনে শুধু সংকীর্ণ না লেখে। এখন তো যেমন ভর্তি পরীক্ষার কোচিং চলতেছে, এই সেই মেডিকেলে ভর্তি পরীক্ষাতে 80-90 হাজার, অথচ আলটিমেটলি টোটাল প্রাইভেট আর সরকারি মিলে সিট কিন্তু 8-9 হাজার, প্রায় মানে 70 হাজারই মনের মতো কোথাও চান্স পায় না, কলেজে হতাশ। এই জন্য একটু খোঁজ খবর নিয়ে আগাও, তাইলে আগানোটা অনেক সহজ হয়ে যাবে। অ্যানসার, আমরা যে একটা নাম্বার নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে সায়েন্সে, হ্যাঁ একটা হলো যে ম্যাট্রিক পরীক্ষার এইবার SSC তে, এগুলো তো সবই পেপার পত্রিকা থেকে নেয়া, আমি কোনো গোপন তথ্য না, SSC তে GPA 5 পেয়েছে সারা বাংলাদেশে কম বেশি 90 হাজার, কমার্সে মাত্র 2 হাজার, আর আর্টসে মাত্র কম বেশি 1400-1500, তো 90 হাজার সায়েন্সে, সবাই ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে সিট আছে কয়টা, এটা একটু খোঁজ নাও, এই সিটগুলি খোঁজ নিয়ে দেখবো যে আসলে আলটিমেটলি এদের বেশিরভাগই 60 হাজার জনে মনের মতো কোন পাবলিক মেডিকেল বা ভার্সিটি বা বুয়েট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং কোথাও হবে না আলটিমেটলি, তখন এরাই পরে যে হতাশায় ভুগতেছে, এই জন্য বারবার বলতেছে এই সংখ্যাগুলো নিয়ে খোঁজ নাও। এবং আমি বলি যে এটা মানে আর্টস পড়ে, আজকে কিন্তু বাংলাদেশের চাকরির বাজারে সবচেয়ে একটা দামি চাকরি হলো BCS, সরকারি চাকরি আমলা, BCS নিয়ে আমলা হয়, ফরেন কারার হয়, এদের কিন্তু একটা বড় অংশ যাচ্ছে, যারা আগে থেকে বুঝে শুনে আনা আগায়, তারা কিন্তু ওই আর্টস নিয়ে পড়াশোনার চাপ কম, ইংলিশে সময় দেয়, তারা কিন্তু ও নিরবিচ্ছিন্নভাবে ধীরে ধীরে এগিয়ে তারা BCS কারার হয়ে যাচ্ছে। এবং আর ধরিয়ে দিই, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর কম্পিটিশন,
চেষ্টা অবশ্যই করো, হওয়ার পরও কিন্তু আবার একটা হতাশা শুরু হয়, দেখা যায় যে আবার আরে আমার বন্ধু আসছে ছিল সে এখন ইউএনও আর আমি তার আন্ডারে ডাক্তারগিরি করি, এটা কিন্তু তুমি এখন হয়তো বুঝতেছো না, পরে বুঝবা। হ্যাঁ, এই জন্য একটু তোমার চাচা মামা কারোর সাথে আলাপ করো, শুধু মানে ওই পঙ্গপালের মতো দৌড় দিলে এই জন্যই মানে আসলে খোঁজ খবর নিয়ে আগানো, আর সবকিছুতেই সহজ করে দিবে ইংলিশের দক্ষতাটা। স্যার যেটা বললো যে এটা স্ট্যাটসটা যদি আমি একটু রিপিট করি, 90,000 এ প্লাস পাচ্ছে সায়েন্স থেকে, বা ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্সের সিট আছে হলো এএনএড 1600 আর ডিএনএড যে আরো 1000, তো ধরে রাখি 2600, সো 90,000 বাট সিট আছে মাত্র 2500, আবার কমার্স থেকে ঢাকা ইউনিভার্সিটি আছে 1000 তার মানে এই তুমি যদি আর্টস বা কমার্স থেকে ভালো রেজাল্ট করো তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বেশি, তার মানে ক্লাস 9 এ শুধুমাত্র সায়েন্স এ পড়লাম বলে আমার জীবন ঠিক হয়ে গেল তা কিন্তু না, ইনফ্যাক্ট এ প্লাস পাওয়ার পরে যে তোমার লাইফ সেট তা কিন্তু না, উল্টো কম্পিটিশনটা অনেক হায়ার। এটাই এটাই সবাই মনে করে সায়েন্সে ঢুকলে অনেক বেশি জায়গা আছে, কতটাতে জায়গা বেশি, জায়গা অনেক বেশি, কিন্তু জায়গা বেশি চিন্তা করে আর এত বেশি ঢুকতেছে কম্পিটিশন, সবই মেধাবীরা, ফলে আলটিমেটলি কম্পিটিশন অনেক বেশি হয়ে যায়, মানে মানে এইটার সুযোগটা কমে যায়। এক্স্যাক্টলি, এবং এটার প্রমাণ তুমি পাবা তুমি জাস্ট তোমার 2, 6, 4, 5, 7 বছর আগে যারা এলাকার বড় ভাই, তোমার এলাকা মহল্লার অথবা তোমার চাচাতো মামাতো ভাই বোনদের খোঁজ নাও, দেখবা যে অনেকেই যারা আগে সায়েন্সে পড়ছিলেন, হ্যাঁ অনেকেই ডাক্তারি চান্স চেষ্টা করে, এবং আমি তো ফোন পাই, আমার ফোন নাম্বার আমি সব জায়গায় দেই যে স্যার বাবা আমাকে খুশি করার জন্য দুইবার মেডিকেল ট্রাই, যেহেতু দুইবার মেডিকেল ট্রাই করা যায়, পরে এখন স্থানীয় ভাওয়াল কলেজে আমি ইতিহাস পড়তেছি বা ফিজিক্স পড়তেছি। হ্যাঁ, অথচ তার সাথে যে আর্টসের বন্ধু যাদেরকে সে খোটা মারত সে কিন্তু হয়তো পড়তেছে জাহাঙ্গীরনগর জগন্নাথ, এবং মনের একটা হতাশ এই রয়ে যায় যে আমি তো বন্ধু যে আর্টসের বন্ধু চেয়ে পিছায় পড়লাম। গ্রেট, সো আই গেস সাবজেক্ট চয়েসের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার স্যার, সাবজেক্ট চয়েস তো হলো, এরপর স্যার ক্যারিয়ার চয়েস নিয়ে কোনো অ্যাডভাইস আমাদের? ক্যারিয়ার একটা মানে বেছে নেয়া নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা গার্জিয়ানের চাপে মনের বিরুদ্ধে এমন একটা পেশান বেছে নিতে বাধ্য হই, পরে সারা জীবন আমরা একটা হ্যাঁ উদাসীন ভাবে কাজ করি। ইংলিশে একটা কথা আছে, এই কথাটা বলছিলেন আমেরিকান এক পেশাজীবী প্রফেশনাল, উনিও তার বাবা মার চাপে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা নিয়েছিলেন, পরে বছর দশেক ওই লাইনে চাকরি বাকরি করার পরে পরে উনি তার তার জীবনীতে ছিল উনি ফটোগ্রাফি তার ভালো লাগতো, তো উনি চিন্তা পরে ওই পেশা প্রফেশনাল যেটা ডাক্তার ইঞ্জিনিয়ার ছেড়ে উনি ফটোগ্রাফিতে চলে আসেন, এবং উনি তখন একটা সুন্দর কথা বলছিলেন যে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং আই ডোন্ট লাভ, এটা বাংলা অর্থ হলো জীবনটা এত ছোট যে আমি প্রতিদিন কাটাতে পারবো না এমন একটা কাজ করে, এমন একটা চাকরি করে, এমন একটা পেশা নিয়ে যেটা আমার ভালো লাগে না। তো এটাই আসলে এই যে একটু আগে মানে বা যে প্রফেসর বা আমাদের লেখক হুমায়ুন আহমেদ স্যার, মরহুম হুমায়ুন আহমেদ স্যার, উনি কিন্তু তোমাদের হয়তো অনেকে জানা নাই, উনি প্রথমে ছিলেন কেমিস্ট্রির পিএইচডি করছেন আমেরিকাতে যে, তারপরে ঢাকাবাসীর কেমিস্ট্রির প্রফেসর, পরে তারপরে উনি দেখলেন যে এই লেখালেখি নাটক ইত্যাদি উনার মানে এটা তার ভালো লাগতেছে, ফলে আলটিমেটলি এই লাইনে আরো সময় দেওয়ার জন্যই উনি চাকরি মানে প্রফেসর কেমিস্ট্রি পড়ানো ছিল এই লাইনে। আমিও কিন্তু ওই যে ইংলিশ লাইনে আসছি, দেখলাম যে আমার ওই ইঞ্জিনিয়ারিং তারপরে এমবিএ করলাম, এমবিএ বিবি এমবিএ পড়ানো হচ্ছে, মানে ইংলিশ নিয়ে কাজ করতে এটা আরো ভালো লাগে, তখন আমি দেখলাম যে না এই লাইনে, তো এখন ওইটাই তুমি অনেক সময় আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার কোনটা ভালো লাগে বুঝতেছি না, আমার কয়েকটা জিনিস ভালো লাগে বা বুঝতেছি না, এটার উত্তর হলো হ্যাঁ আমিও কিন্তু বুঝি নাই যে আমার ইংলিশ ভালো লাগে, কিন্তু যখন আমি ঢাকাবাসীর টিচার হওয়ার পরে ইংলিশ পড়াতে পারাতে টের পেলাম ইংলিশ ভালো লাগে তখন ছেড়ে দিলাম, তো ওইটা এটা সবার জীবনে একটা টাইম আসে কোন দিকে যাব, তখন আসলে এটা বেছে নিতে পারলে অনেক কিছু সহজ হয়ে যায় ক্যারিয়ার করলাম। আর যতদিন যেই ক্যারিয়ারেই থাকো, যে সাপোজ একজন ট্রাক ড্রাইভার, উনি যদি এটা মন দিয়ে না করে তাহলে মানুষ মারবে, তুমি যেই পেশাতেই থাকো, যেই অফিসেই থাকো, যেইখানেই থাকো, টিউশনই করতেছো এখন তুমি ছাত্র জীবনে, ওইটা একটু মন দিয়ে করো, কারণ অনেক সময় কি হয় আমরা অনেকেও কেউ এসে বলে যে অনেক একটা চাকরি এসে কোনো কাজ করা লাগে না, আমি ফাঁকি মানে সারাদিন গেলা, একটা ছুরিকে ফালায় রাখলে ছুরি কি হয়ে যায় জং ধরে যায়, তুমি যখন ফাঁকি দিবা বা এমন একটা কাজ করো যেখানে কোনো মাথা লাগে না কিছুই লাগে না তো ব্রেন কি হয়ে যাবে।
জীবনটা আফসোস নিয়ে কারোর জন্য অনেক ছোট, সেটার জন্য আসলে কারোর না ওটাই উচিত। আর একটা খুবই সুন্দর করেছে স্যার যে উই die at 25 but don't get buried till 75 which means at 25 আমরা আমাদের সব স্বপ্ন হবিজ ইনস্পিরেশন মানিচাবাতে আমরা একটা কাজে ঢুকে যেটা আমাদের করতে ইচ্ছা করে না, সো ওই দিনই কিন্তু আসলে মারা যায়, মানে কবর দেয়া হলো 75 এ। যাই হোক, আচ্ছা আমাদের বাংলাদেশে ইংলিশ নিয়ে একটা বিশাল সমস্যা, এটার মেজর কারণ আমি খেয়াল করেছি স্যার যে বাংলাদেশে যখন ইংলিশে পড়ানো হয় এটা পড়ানো একটা সাবজেক্ট হিসেবে, হ্যাঁ হ্যাঁ অবজেক্টিভ হলো এ প্লাস পাওয়া, কিন্তু আসলে কিন্তু ইংলিশটা একটা ভাষা, এটা অবজেক্টিভ হলো কমিউনিকেট করা, ইংলিশ ভাষা কাজ করা কমিউনিকেট করা, মানে আমরা নিই একটা সাবজেক্ট হিসেবে আর অবজেক্টিভ হলো এ প্লাস পাওয়া, পুরো একটা গরমিনে ভাব। আমি গত 4 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি বা তাও আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বাংলাদেশে এখনো ধরতে পারছে না। সো আপনার কাছে মনে হয় বাংলাদেশে ইংলিশের মেইন সমস্যাটা কি বা সমাধানটাই বা কি? এটা মেইন একটা হচ্ছে যে যেটা আমরা যারা ছাত্ররা স্কুল কলেজে বাধ্য হয়ে আমরা সবাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আর্টিকেল রাইট ফর্ম ভার্ব সাবস্টিটিউশন টিপল যেগুলো সিলেবাস আসে, এই সমস্যাটা হলো একটা হলো প্রশ্ন পদ্ধতির কারণে, যেটা হলো আমাদের পদ্ধতিটাই মানে গর্ব যে পদ্ধতিটাই আমাদেরকে খালি গ্রামার মুখস্থ করার দিকে নিয়ে যায়। যে একটা জিনিস বলে দেই যে আসলে এই যে IELTS তো নাম আমরা সবাই জানি, এখনো তো অনেকে পড়ো নাই, সামনে পড়বা IELTS TOEFL GRE GMAT তারপরে ও লেভেল এ লেভেল বা এই যে কোথাও কিন্তু এই গ্রামার কেন্দ্রিক পরীক্ষা নাই, এই যে প্রিপারেশন আর্টিকেল সবখানে হলো ভাষা কেন্দ্রিক, যে ভাষা মানে কি লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এটাই হলো ভাষা। তো এখন ওই ব্যাপারটা উপরের থেকে শুরু হয়েছে BCS এ, BCS যারা বা চাকরির পরীক্ষায় রিটেনে আমি কিন্তু মোটামুটি E-NON-2-ING এইসব উঠিয়ে দিয়েছে, পুরোটা হলো বড় প্যাসেজ আর বড় বড় ট্রান্সলেশন, ফলে যারা কিনা শুধু গ্রামার পরে GPA 5 পেয়ে আসছে কমন ফলায় ফলায়। মানে আমাদের দেশের সমস্যা হলো দুইটা, মানে ইংরেজি একটা হলো আমাদের গ্রামার কেন্দ্রিক পরীক্ষা, আর দুই নম্বর হলো যে কমনের সিস্টেম, এবং শুধু ইংলিশ না, এই যে আমরা ম্যাট্রিক ইন্টার যে কোনো পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গণিত অ্যাকাউন্টিং বাংলা যেটাই হোক ইতিহাস পরীক্ষার হল থেকে বের, আমরা পরীক্ষার আগেও করি কমন কমন আসবে নাকি আর সাজেশন লাগবে, ওটাই আর পরীক্ষার পরেও হইলো যে কমন পড়ছে নাকি পৃথিবীর কোন দেশে IELTS থেকে যারা IELTS দিচ্ছ বা পড়ছো IELTS কোনো কমন আসবে ও লেভেল এ লেভেল কেউ পৃথিবীর কোন দেশে এটা হয় না। বরং আমি তো MBA বাইরে করছি, MBA তে কিন্তু ওই যেটা হয় যে এমনও হয়েছে আমাদের সাবজেক্ট যে ওপেন বুক টেস্ট, ওইটা ওপেন বুক টেস্ট ওই টিচার আমাদেরকে ওই যে লাইব্রেরিতে বসতেছে, হ্যাঁ এই 3 ঘন্টা টাইম ওপেন যত বই টই লাইব্রেরি নেট টেট সব ব্যবহার করো কিন্তু সময় 3 ঘন্টা, তো ওইসব ক্ষেত্রে ধরিয়ে দিচ্ছি প্রশ্ন ওরকম হয় যে আগে থেকে পড়ে আসে নাই পরীক্ষার 3 ঘন্টা এই খুঁজে পিজা পারবে না, অসম্ভব। হ্যাঁ, এবং ওই জন্যে বিদেশের পড়াশোনা কি হয়, যেমন আমার ছেলেও তো এখন ঢাকায় আসছে 2 মাসের ছুটিতে, ও 2 সেমিস্টার শেষ করার পরে ও কিন্তু এখানে একটা অনলাইনে বসে আমেরিকায় কোর্স করতেছে, আমেরিকা ওর ক্রেডিট পেয়ে যাবে 3 ক্রেডিট। হ্যাঁ, এই যে সুযোগ সুবিধা, হ্যাঁ যে এখানে এখানে ওখানে কিন্তু পড়ার সিস্টেম বা পরীক্ষাটাও এমন নকল করে লাভ হবে না, আর আমিও তো সাহায্য করবো না, আমার দরকার পড়ে নাই। তো এইটাই মেইন হলো তো বাংলাদেশের সমস্যাটা হলো ইংলিশের, যে একটা হলো ওই গ্রামার কেন্দ্রিক আর একটা হলো কমন। তো তুমি ইংলিশের জন্য তুমি আমি এটা বারবার বলতেছি যে সেটাতে অর্থ বুঝে, অর্থ বুঝলে তো GPA 5 ও হবে, সবই সহজ হয়ে যাবে। এবং এই শুধু কমন ফলায় পাস করার সমস্যাটা কি, তোমরা তো অনেকেই জানো বছর পাঁচেক আগে যে ঢাকা উচ্চ ভর্তি পরীক্ষায় মাত্র 2 জন পাস করছিল, আর প্রতি বছরই সারা বাংলাদেশে সব পাবলিক এসে গড়ে 90% কিন্তু ফেল করতেছে গত বছর, হ্যাঁ আরো বেশি, আর চাকরির পরীক্ষায় কিন্তু ফেল করে 95-98%, এটা ভিতরের খবর, এটা আমরা জানি, আমি তো IBA এর টিচার ছিলাম, IBA কিন্তু এক সময় এখনো অনেক চাকরির পরীক্ষা নেয়, ওই চাকরির পরীক্ষায় দেখা যায় যে এসে লেখার জায়গা থাকে মানে ধবধবে সাদা থাকে, তো টিচাররা ওই যে 1 সেকেন্ডে জিরো দিয়ে তার খাতা থেকে 20-25 টাকা হয়ে যায়। আইবি যেহেতু এগুলা সব পরীক্ষাগুলো আইবি কোয়েশ্চেন করে আর আইবি তে হয়, সাইবার স্টুডেন্টদের কিন্তু ইনভিজিলেশনের জন্য পাঠায়, আমরা অনেক সময় যাইতাম ইনভিজিলেশনের জন্য, লোকজন পরীক্ষা দিচ্ছে দেখতাম যে 5-7 মিনিট চলে গেছে খাতায় কিচ্ছু লিখে নেয় টাকায় আছে হা করে, অথচ এরা কিন্তু সবাই গ্রাজুয়েট, তখন অবাক হচ্ছে ইংলিশের এত খারাপ অবস্থা বাংলাদেশে।
আরেকটা জিনিস আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি প্রচলিত স্যার, গ্রামারের রুল মুখস্থ করা, শর্টকাট মুখস্থ করা, তাহলে কবিতায় কবিতায় ছড়ায় ছড়ায় মুখস্থ করা। তারপরে আমি আরো একটা প্র্যাকটিস দেখি যে যেমন ফেসবুকে একটু বলতে যে ফেসবুকে কয়েকদিন আগে পেলাম একটা বাংলা, ওগুলো তো খুব লাইকও করে, মানে এটা ছিল যে ভার্ব হলো হাঁটা হুটা, প্রোনাউন হলো বদলি খাতা, তারপরে চলতি বাংলা চটুল বাংলা যেটা বলে এটা খুব খায়, আরে আমি শিখে ফেললাম এটা টেকনিক পার্টস অফ স্পিচ, আসলে পরীক্ষার হলে এটা ইট উইল হেল্প হিম, ইট ওন্ট হেল্প হিম এট অল কোনো ভাবে। ঢাকাবাসী আমি তো অনেকের সাথে যোগাযোগ করি, স্যার ঢাকা পড়তেছি, পাঠ্য বই তো ইংলিশে, পড়ে বুঝতেছি না। গত বছর আমি রাজশাহীর একটা ঘটনা, ওরাই বললো স্যার একটা ছেলে আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস চান্স পেয়েছে, যা সে এক মাস পড়ছিল, পরে ভর্তি ক্যান্সেল করে ঘরের ছেলে ঘরে ফেরত গেছে, কেন সে কিচ্ছু বুঝতেছে না। এর চেয়ে আর দুঃখজনক হয় হ্যাঁ যে ওই জন্য তোমরাও যারা চান্স পাচ্ছ এখনো যারা ভার্সিটি পড়তেছে সবাই যে মনে মনে শান্তিতে আছে তা না, বিশেষ করে সাবজেক্ট চয়েস ঢোকার পরে যেটা ই হয় ওই যে হয়তো ইকোনমিক্স, এটা কিন্তু একটা ভালো সাবজেক্ট, কিন্তু খেয়াল রাখতে হবে এটা ভালো, কিন্তু এটাতে কিন্তু অঙ্ক আছে, গ্রাফ আছে, বহু কিছু। ইকোনমিক্স যেহেতু আর্টসের সাবজেক্ট, তো অনেক ছেলে পেলে ঢুকে খাবি খাইতে খাইতে এমন হয়েছে থার্ড ইয়ারে যে পরে ঢাকা ভার্সিটি ড্রপ দিয়ে বেরিয়ে গেছে। এর দুঃখজনক হয় মানুষ সরকারি চাকরিতে আছে, অফিসে বিব্রতকর অবস্থায় অনেক জায়গায় শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলের কারণে পিছিয়ে পড়ছে। তো বাংলাদেশে যে ইংলিশের দুর্বলতার কারণে মানুষ এত এত ঝামেলায় পড়ছে, আপনি কি মনে হয় যে এই জিনিসটা কিভাবে উত্তরণ করা যায়, বা এই আর আর কি কি সমস্যা আছে যেন মানুষ বুঝতে পারে তাদের লাইফে একটা বড়? যেমন তোমরাও কিন্তু একসময় অনেকেই দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক অনেকেই বিদেশ যাবা, বিদেশে যেও বাঙালিরা করতেছে বড় অংশ ওসি নালে ডিসি, অনিয়ন কাটিং, ডিশ ক্লিনিং, যে ওই যে ওই একই অফিসে বা তোমার যারা চাচা মামা খালু বা মহনদার বড় কেউ মিডিল ইস্টে আছে যেখানে আছেন একটু ফোনে আলাপ করে দেখো, উনি কিন্তু স্বীকার করবেন ওনার অফিসে একটু উঁচু পদে যারা ইন্ডিয়ানরা শ্রীলঙ্কানরা, বিকজ দে নো ইংলিশ। এমনকি খোদ বাংলাদেশে ওটা পেপার লেখা লিখি ফেসবুকে লেখা লিখি হয়েছে না, প্রায় 30,000-35,000 ইন্ডিয়ান আছে যে বড় বড় হ্যাঁ যে বিশেষ করে ইপিজেড আর এমনকি আমাদের অন্যান্য যত গার্মেন্টস টার্মেন্টস আছে। কিছুদিন আগে গাজীপুরের একজন এই গার্মেন্টসে চাকরি করেন বাঙালি, উনি স্পোকেন কোর্স করতে আসছেন এই সাইপ্রাসে, তো উনি বললেন স্যার আমি 14 বছর চাকরি করতেছি, আমার বেতন এখন ওই 15 বছরে আমি 60,000-70,000 আসি ঠেকছি, কিন্তু এখন ওই 2 লাখে ঠেকতে হইলে এটা ছাড়া উপায় নাই, ইংলিশ ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ তাহলে একটা দেশে আমাদের দেশে লাখ লাখ ছাত্র অনার্স মাস্টার পাশ করে বেকার, অথচ এই দেশে প্রায় 50,000 বিদেশি চাকরি করতেছে 5 লাখ-7 লাখ-10 লাখ টাকা বেতনে, আর তারা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার কিছু না, তারা চাকরি না, আমার মতো বিবিএ পাস করা ছেলে পেলে ইংলিশ পারে এই জন্য। আর বাংলাদেশে প্রতি বছর 6 লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, চাকরি কিন্তু এতগুলো নাই, সো চাকরির বাজারে নিজেকে আগায় রাখতে হলে ইংলিশের দক্ষতাটা খুব বেশি দরকার। আর আরেকটা হলো যে ইংলিশটা ইট টেকস টাইম, সবাই যেটা হয় মনে করে যে আরে পরীক্ষা ছিল 2 মাসে শর্টকাট শর্টকাট একটা বই দে একটা শিখতে হয়ে যাবে, বাংলা ভাষা কি আমরা 3 মাসে 6 মাসে শিখছি না? বাংলা শিখতেই কিন্তু আমরা যখন তুমি আমি আমাদের পারিবারিক মানে শিশু বয়সে যার যার শিশু বয়সে আমরা যখন ধীরে ধীরে পারিবারিক পরিমণ্ডলে বড় হয়েছি সামাজিক ভাবে আমরা ওই বাবা মা নানা নানি দাদা দাদি এই যে তখন কিন্তু 10-12 বছর লাগছে বাংলা ল্যাঙ্গুয়েজ কে যে মাতৃভাষায় আমার আয়ত্ত হইতে। তাহলে হাউ কাম উই থিঙ্ক যে আমি 2 মাসে আমি ইংলিশ IELTS করে, আমি বলি যে একটু বলে দিচ্ছি আমি ফেসবুকে IELTS মেনু গ্রুপের ই তো জয়েন করে দেখছি ওখানে বেশিরভাগ পরামর্শ হলো আতের পরামর্শ, আচ্ছা দেখছি স্যার ইংলিশে দুর্বল, আমার 2 মাসের মধ্যে বিদেশ যেতে হবে। আমি কিন্তু একটু বলে দেই ক্যালিফোর্নিয়া থেকে লন্ডন থেকে ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে অনেক বাঙালি ফোন করে স্যার আমি এই যে হ্যাঁ গ্রিন কার্ড পেয়ে গেছে আমেরিকায় আছি কিন্তু
জানি বিদেশ আসলে এমনি এমনি হয়ে যাবে, এমনি এমনি তো হয় না, এমনি এমনি হয় রাস্তাঘাটে ওসিডি সিলিং যেটা খারাপ করে তো রিডিং এ, হ্যাঁ, এবং রিডিং এ সে পড়ে বুঝে না, তাই শুনে বুঝে না, হ্যাঁ, এটাই হলো সমস্যা। অতএব মানে সে যদি ইংলিশ, যেটা মূল কথা যে অর্থ বোঝার পিছনে সে মন দেয়, তাহলে কিন্তু মানে শুনে যে, যেমন একটা স্টুডেন্ট ইডেন কলেজের বছর ছয়েক আগের ঘটনা, সে কিন্তু ফিলোসফিতে অনার্স মাস্টার্স, কিন্তু সে কিন্তু জার্মান কোম্পানিতে ছয় বছর আগের ঘটনায় তখন কিন্তু সে বিজনেস ম্যানেজার হিসেবে শুরুতেই চাকরি পেয়ে গেছে। কেন? সে প্রথমে সাইপ্রাসে প্রায় এক বছর কাটাইছিল ইংলিশ টিংলিশ নিয়ে, তারপরে তাকে যখন ভাই ভাই ডাকছে ওই জার্মান বিদেশি কোম্পানি, ওই ভাই ভাই যারা বিদেশে ছিল মানে তাকে সব ইংলিশে জিজ্ঞেস করছে, সে পারছে। তো দেয়ার অ্যাপ্রোচ ওয়াজ, ইয়েস, শি আন্ডারস্ট্যান্ডস আস, আমরাও বুঝাইতে পারি, সেও বুঝে, তাহলে একে কাজ শিখাই নিতে পারবো। হ্যাঁ, অতএব মানে যেটা বলতে চাচ্ছি, সে ফিলোসফি, সে তো বিবিএ না, কিন্তু সে তো 50,000 টাকা চাকরি পাইলো, দুই দিন পরে কোথায় চলে গেছে, মানে ইঞ্জিনিয়াররাও আছে, ডাক্তাররাও আছে স্যার, ইনফ্যাক্ট সো যে সাবজেক্টে পড়ছো ওই সাবজেক্টের উপরে যে চাকরি করতে হবে কেমন কোনো কথা নাই, কিন্তু পরে যে দেখা যায় যে প্রমোশনের ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই ইংলিশের স্কিলটা একটা বড় রোল প্লে করে। ইভেন সাবজেক্ট যেহেতু ব্যাংকের ব্যাপারটা বললা, ওই আমাদের দেশে এটা একটা ভুল ধারণা, সবাই মনে করে যে ব্যাংকে চাকরি করতে হলে কমার্স লাগবে। হ্যাঁ, আমার দেখতে হবে ব্যাংকের চাকরির পরীক্ষায় কি আসে, রাইট, ওখান থেকে তো অ্যাকাউন্টিং এক মার্কও আসে না, এটা একটু জেনে রাখো। আমি কিন্তু ফোন পাইছি সেই বরিশাল ভোলার থেকে, স্যার এই অ্যাকাউন্টিং এর অঙ্ক মিলাইতে আমার যান তেজ পাতা হয়ে যায়, যে চার বছরে জাতীয় ভার্সিটি প্রফেশনাল, নামটা কিন্তু সুন্দর প্রফেশনাল বিবিএ, কিন্তু এখন ব্যাংকের চাকরি পরীক্ষা এসে দেখি তো এক মার্কও তো অ্যাকাউন্টিং নাই, অ্যাকাউন্টিং নাই, ফাইন্যান্স নাই, ব্যাংকিং ও নাই, এটাই এইটাই কিন্তু বাস্তবতা, রাইট। অ্যাপটিটিউড টেস্ট করে, ম্যাথ থাকবে, বেসিক ম্যাথ, বেসিক ইংলিশ, অ্যানালিটিক্যাল আইকিউ টেস্ট, দ্যাটস ইট। আইবিএ ভর্তি পরীক্ষা যেটা নেয়, আমি যেটাতে পাস করে বের হইছিলাম, আর সাবজেক্ট আর কোশ্চেন গুলো দেখালে, সো জিনিসগুলো ভালো করে দেখি। আর সবসময় দেখি স্যার, এক্সামের আগে দুই তিন মাসে আমরা চেষ্টা করি যে একদম গিলে ফেলতে, তারপর বমি করে দিই আর জীবনে ইউজ করি না, এটা নিয়ে কি অ্যাডভাইস স্যার? ওইটাই যে প্রথমে তুমি চিন্তা করো, তোমার মেন্টালিটিটা চেঞ্জ করো, যে আমি যা ওয়ার্ড শিখতেছি আসলে সারা জীবনই কাজে লাগবে, যে এইটা চিন্তা কেন, আলটিমেটলি যে তুমি একটা চাকরি ধরো, তুমি একটা ভালো রেজাল্ট করলা, ভালো রেজাল্ট করে ঢাকাবাসী চান্স পাইলা, অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হলা, অথবা বিদেশ গেলা, তাহলে কি তোমার আর ইংলিশ দরকার নাই? চাকরিও পাইলা, চাকরি পাওয়ার পর ইংলিশ দরকার নাই, তাই ভোকাবুলারি আমি সারা জীবনে কাজে লাগবে। আর আর এইটা চিন্তা করে তারপরে তুমি আগাও, যে এক একটা ওয়ার্ড যখন শিখবা, এটা বাংলার সাথে মিলাবা, যে তুমি আমি বাংলা কিভাবে শিখেছি, এটা কি যে আগে 300টা বিশেষ্য, 300টা বিশেষণ, 300টা ক্রিয়াপদ শিখে নিয়ে তারপরে উই স্টার্টেড টু টকিং ইন বাংলা? তা তো না, আমরা বাংলা অল্প অল্প হাও খাও খাও যাও যাও যাও, এই ধীরে 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 আমাদের এক্সপ্যান্ড হয়েছে। ঠিক এরকম তুই ভোকাবুলারি শিখবা একটা বাক্যের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, একটা ওয়ার্ড, হ্যাঁ, ডিকশনারিতেও কিন্তু ওই যে কলিন্স কবিল বা অক্সফোর্ড একটা বাক্য দেওয়া থাকে, আর ওর কথা বাক্যটা মুখস্থ করবা না, কিন্তু একটু ব্যবহারটা শিখবা। ধরো শিখলা অ্যাম্বিগুয়াস, দ্ব্যর্থবোধক, শুধু এতটুকু শিখলে বেশি দিন মনে থাকবে না। তুমি যদি শিখো যে সাপোজ দা পলিটি, মানে ওই প্যাসে মানে যেই বই থেকে শিখবো ওখানে একটা বাক্য দেয়া থাকতে হবে, দা পলিটিশিয়ান গেইভ অ্যান অ্যাম্বিগুয়াস লেকচার, অ্যাম্বিগুয়াস স্পিচ, হ্যাঁ, হিজ কনস্টিটিউয়েন্টস কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ প্রমিসিং, বাট দা স্টেটমেন্ট ওয়াজ ভেরি অ্যাম্বিগুয়াস ফর মি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এই যে অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক, তাই একটা ইংলিশ বাক্য বুঝলা, তাহলে অটোমেটিক তোমার মাথাটা ঢুকে যাবে। এইটা হলো মেইন, হলো বারবার যে ব্যবহারের মাধ্যমে শেখা। আমি আরেকটা জিনিস ফলো করতাম, যে অলওয়েজ ইংলিশ শব্দটা শেখার সময় বাংলায় অর্থটা শেখ। হ্যাঁ, বাংলায়, মানে ইংলিশে অর্থটা যদি ইংলিশেই দেয়া থাকে, ভাই আমি তো পারি না ইংলিশ, আমি তো অর্থের মিনিংটা আসলে বুঝলাম না, এন্ড দেন একটা শব্দ শেখার পরে বাংলায় একটা যদি সেন্টেন্স পড়ি, পরে আমার অর্থটা মনে না থাকলে ওই সেন্টেন্সের কনটেক্সটে যায় কিন্তু আমার অর্থটা মনে থাকে। আর একটা অর্থ পড়ার সাথে যদি সিনোনিম গুলো পড়ে ফেলা যায়, তাহলে এক মাসে চার পাঁচটাও হয়ে যায়। মানে এটা খুব গুরুত্বপূর্ণ,
মানে এইটা কিন্তু আবার আন্তর্জাতিক যারা ব্রিটিশ কাউন্সিল বা ইংল্যান্ড ম্যামেরিয়া যারা ইংলিশ টিচার যারা, তারা কিন্তু আবার অন্য ধরনের কথা বলেন, যে তারা বলেন যে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ থ্রু ইংলিশ। হ্যাঁ, কিন্তু আমার মাথা তো ভরা বাংলা দিয়ে, ওই অ্যাম্বিগুয়াস, যদি এটা ইংলিশ বলতো ইট ইজ সামথিং হুইচ ইজ আনক্লিয়ার, তো পরীক্ষা হলে যে হুইচ ইজ সামথিং হুইচ ইজ আনক্লিয়ার এটা মনে পড়বে নাকি? আমার মনে করবে এটা দার্থবোধ। আর হ্যাঁ, তুমি একটা পর্যায়ে পৌঁছবে, যখন আমি যখন কিছু পড়ি আই ডোন্ট নিড টু থিঙ্ক ইট ইন বাংলা, আমার তো আর বাংলা কিন্তু চিন্তা করতে হয় না। কিন্তু প্রথম যখন আমি কিন্তু ছোট, আমাদের আমার আব্বা হচ্ছেন ঢাকা ভার্সিটির টিচার, আইবিএর প্রফেসর ছিলেন, আমাদের বাসা ছিল ফুলার রোডে, ফলে প্রায় আমার পুরো প্রায় 35 বছর কাটছে ঢাকা ইউনিভার্সিটির বুদ্ধিজীবী মহলে। ফলে আমি ছিলাম, আমরা ছিলাম ব্রিটিশ কাউন্সিলের মেম্বার, আমরা 6, 7, 8, 9 তখন আমার প্রচুর ইংলিশ বই পড়ার অভ্যাস ছিল, ওই যে টিনটিন কমিক্স, এটা কিন্তু এখন তো বাংলা হয়ে গেছে, তখন কিন্তু ইংলিশ। তখন আমি দোকানে, তখন তো এটার দাম তো আগে অনেক ছিল, এখন অনেক, তো ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম। হ্যাঁ, এবং তো যেই বই ব্রিটিশ কাউন্সিল থেকে আমি এনে বাসায়, ওই যে একসময় সেবা প্রকাশনী মাসুদ রানা চলতো, তো মাসুদ রানার আসল বইগুলি অরিজিনালি সব ইংলিশ, ওই যে অ্যালিস্টার ম্যাকলিন বা ইত্যাদি ইত্যাদি, তো ওইটা কিন্তু আমি অরিজিনাল বইগুলি ব্রিটিশ কাউন্সিল থেকে আগেই পড়ে ফেলছিলাম, ওই 7, 8, 9। কিন্তু আমি যে খুব কষ্ট হইতো, আমি কষ্ট করে ডিকশনারি ঘাটতাম, মানে মানুষ সাধারণত একটা অবসরে গল্পের বই বা কিছু পড়ে কি অবসরটা আনন্দে আনন্দ করার জন্য, আমি যদি একটা ইংলিশ বই পড়তেছি নাই বুঝি আনন্দ তো হবে না সেজন্য। কিন্তু আমি এখন যেটা ফিল করি, আমার সব আলটিমেটলি কাজে লাগছে ওইটা, ওই যে আমি একটু বুঝে বুঝে ইংলিশ পড়ার চেষ্টা, আর যেমন রিডার্স ডাইজেস্ট, এটা কিন্তু এখন খুব মানে বাসাবাড়ি কোনো বাসায় যেতে গেলে খুব একটা দেখা যায়, কিন্তু আমার মনে আছে ছোটকালে যখন বিভিন্ন বাসায় যেতাম দেখা যেত আগের 20 বছর রিডার্স ডাইজেস্ট, ছোট ছোট যে অ্যাডভার্টাইজ বই লেখা, রিডার্স ডাইজেস্ট এই তার 20 বছর রিডার্স, এটা এটা ছিল একটা আভিজাত্য, সবাই পড়তো এটা, তারপরে এনসাইক্লোপিডিয়া একটা আভিজাত্য, ব্রিটানিকা এক্স্যাক্টলি, এগুলো কিন্তু এখন নাই। হ্যাঁ, কেন ওই যে আমাদের দেশে নাই কেন, ওই যে ইংলিশ, ওই যে একটু বলি, আমার এক পরিচিত একজন, সে ডেইলি স্টারে কাজ করে, এই অনুবাদের ইংলিশে সে কাজ করে, আমাদের টিচারও ছিল, তো সেও কিন্তু ওইদিন দেখালো, বললো যে ওই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট একটু চিন্তিত, হ্যাঁ হ্যাঁ রিডার কেন বাড়তেছে না। আমি বললাম যে একটু মাহফুজান সাহেবের সাথে দেখালে আমি বলতাম যে আসলে এই হলো ঘটনা, বাংলাদেশে ইংলিশে সে বুঝতেছে না, ফলে সে বাধ্য না হলে সে বিবিএম বিএ ভার্সিটিতে চান্স পেয়েছে বাধ্য হয়ে। আমি তো অনেক ডাক্তারের কাছ থেকেও মানে সে পড়তেছে বা পাস করে গেছে, যে স্যার আমি ডাক্তারি পড়তেছি পাস করে গেছি, কিন্তু আসলে ওই প্রফেশন বইটাই আমি তো টিপটি সব বুঝতেছি না। হ্যাঁ, এটা না বুঝে পাশ করে করে, এই জন্যই কিন্তু বাংলাদেশে আমরা বাঙালিরা যত ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বিবিএ এমবিএ অফিসার প্রফেসর হতে পারতাম, হইতে পারতেছি না, কেন আমার যে পাঠ্য বই তো ইংলিশে, বাংলাদেশে মাঝে মাঝে পেপারে যে আসে বা সে লেখালেখি হয় ডাক্তার ভুল চিকিৎসা করছে রোগী মারা গেছে, অনেক কারণ থাকে, ঘুরে ফিরে একটা কারণ ইজ ইংলিশ, সে তো জ্ঞান আহরণ করতে পারে না, এটা একটা বিশাল। এবং এটা বিদেশে যাওয়ার পরও যে, এবং এটা শুধু বাংলাদেশ না অন্য দেশেও সমস্যা, যেটা যে আমার ছেলে বললো যে ওদের সাথে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট ওই থাইল্যান্ড বার্মা তারপরে জর্ডান, ওরা এমন কেউ কেউ আছে যারা 2 বছর ধরে ওই ইউনিভার্সিটিতে দে আর লার্নিং ইংলিশ, তারা এখন ESL করছে, ইংলিশ পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে তোমরা যারা অনেক সময় বাঙালি ভাবে বিদেশে ভর্তি হলে তোমার 6 লাখ টাকা 10 লাখ টাকা 3 বছর ধরে, কিন্তু আসলে ওইখানে কি এইভাবে আমাদের মতো করে পড়াবে না। আপনার তুমি স্কুল কলেজ এটা ভাইবো না যে বড় হইলে আর প্যাসেজ পড়ার ঝামেলা নাই, তা না, আরো বড় প্যাসেজ। তো মেইন যেটা সাধারণত আমাদের দেশে ট্র্যাডিশনালি স্কুল কলেজে বলা হয় যে আগে প্যাসেজটা যে 10 লাইন আছে এটা 2 বার পড়বো, আমি মানে ছাত্রকে জিজ্ঞেস করি আর কি বলছি কতবার, যতক্ষণ না বুঝবো ততক্ষণ 5 বার, আরে 5 বার 3 বার পড়লে ওই রাস্তা মতো মাথায় জ্যাম পাকা যাবে।
আমি আবার খেয়াল করে শোনো, ধরো এটা পরীক্ষা হলো, আমার হাতে একটা প্যাসেজ আসছে, এটা আইএলটিএস হোক আর ভর্তি পরীক্ষা হোক আর চাকরি পরীক্ষা হোক আর জেএসসি এসএসসি এগুলো হোক, আমি প্যাসেজ করবো না, সরাসরি কোশ্চেন ওয়ানে চলে যাবা। এবং বিশেষ করে আমি স্কুল কলেজের গুলি আমি বইও লিখছি, এগুলো কিন্তু আমি খুব ঘাটায় ঘাটায় লিখছি, ওই ওয়ানের আনসার, ওয়ান টু অনেকগুলি কোশ্চেনের আনসার, ওয়ান পরেই যে কোশ্চেনটা থাকে ওটা মিনিং বুঝলে আনসার বের করা যায়। এবং এটা ইচ্ছা করেই ধরো আমাদের প্রশ্ন কোনে নেয় তারা, তারাও চান যে আমার তোমরা একটু তাড়াতাড়ি পাস করে যাও, ওনারা বিকল্পগুলো চয়েস অল্টারনেটিভগুলো এমন দেয়, ওটা আসলে পুরো ভুল, পুরো ভুল। যেমন হয়তো সাপোজ হয়তো স্মোকিং বা ড্রাগ অ্যাডিকশন নিয়ে আসে, যেটা কারেক্ট আনসার বাদে বাকি তিনটা ভুল আনসার থাকবে কি ড্রাগ অ্যাডিকশন ইজ হেল্পফুল, ইজ বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে যারা এই মিনিং জানবে, আমার তো প্যাসেজ দরকার নাই। এটা তো ওই যে একটু আগে সলভ করে দিলাম তোমার কথা, প্যাসেজ তুমি আমি প্যাসেজ করবো না, না করে সরাসরি কোশ্চেন ওয়ান আনসার তুমি কিন্তু করে ফেলতে পারবা, তারপরে টু পারবা। আর যে দুই একটা ক্ষেত্রে প্যাসেজ দিতে হবে তখন ওই যেমন জেএসসি তে বা ইসিআর নকশিকাথা নিয়ে একটা প্রশ্ন কোথায় উদ্ভব, হ্যাঁ ইট স্টার্টেড, নকশিকাথা ওইটা কোথায় আছে প্যাসেজে, ইট স্টার্টেড হিয়ার, আছে হয়তো যশোর বা পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ বা বাংলাদেশ, ওইটা ঠিক মার্ক কিছু বলেন, লোকজন অনেক হাহুদার সাথে আমি এটা নিয়ে একটা বিশাল চেষ্টা করেছি, তাও আমি গ্রামারের কোন সুরাহা করতে পারি নাই, তো আপনি যদি একটু কিছু মধ্যেখানে আমার অর্থ দরকার, পিপল লোকে তাকে বিশ্বাস করে না, লোকে বিশ্বাস করে না তাকে, বিলিভ মানে বিশ্বাস, ডু নট বিলিভ হিম তাকে বিশ্বাস করে না, ড্যাশ ড্যাশের মধ্যে কি বুঝবে, দেশের মধ্যে কি বুঝবে, এটা এখানে এসে থেমে গেলে কখনোই হবে না, এটাই ভুলটা অনেকে করে, অনেকে কি করে ড্যাশে যে হয়তো আনসার যদি দেওয়া থাকে আনসারে যায় বা নিজে নিজে লোক হচ্ছে, তা না, ড্যাশের পরে কি আছে, ড্যাশের পরে আছে হিজ ডিসঅনেস্ট, সে হলো অসৎ, কারণ বাংলা দিয়ে চিন্তা করতে হবে, লোকে তাকে বিশ্বাস করে না সে হলো অসৎ, বাংলায় হলে আমরা কি বলতাম, লোকে তাকে বিশ্বাস করে না কারণ সে হলো অসৎ, কারণ ইংলিশ কি বিকজ, বিকজ। তো এইটাই এই যে কানেক্টর বলো, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে একটা বড় সমস্যা, মানে ইন্টারমিডিয়েট সিলেবাসটা বিশেষ করে গত চার বছর আগে চেঞ্জ করা হয়েছে, বিশেষ করে সেকেন্ড পেপারে সেকেন্ড ইয়ারে প্রি মডিফাই পোস্ট মডিফাই কানেক্টর প্রোনাউন রেফারেন্স, এটা কিন্তু বিদ্যমান ওই যে টিচাররাও পলিতে মানে সমস্যা হচ্ছে, কেন উনি যে পঁচিশ বছর বা পনেরো বছর আগে পাশ করে গেছেন উনি কি এখনকার সিলেবাস পড়ছেন, পড়েন নাই, ঢাকাকে যদি কেউ ধরিয়ে দিচ্ছি যে যদি কেউ বলে না এটা এটার জন্য রুল শিখো, এটা ভুল, রুল তাই না, যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতি ভুল, হারাই ফেলবা কুল, আমার কাছে অনেক কিছু মনে হয় যে আমাদের সিস্টেমেও অনেকগুলো ভুল আছে, আমাদের যেভাবে পড়ানো হয় ওখানেও একটা ভুল আছে, যেভাবে পরীক্ষা পদ্ধতি আছে সেখানেও ভুল আছে, যেখানে ছাত্রছাত্রীরা আসলে বাধ্য হয় অন্যভাবে পড়তে, যেমন
কোন পার্সন স্পিচ নাউন প্রোনাউন, তো ওই বেসিকটা স্যার ক্লিয়ার না। সো পড়ানোর ক্ষেত্রে যদি কিছু বলতে, দ্য আর্ট অফ টিচিং, যে একটা হলো যে পড়ানোটা, তোমরা যেমন আমি তখন পড়াচ্ছি, তো যেটা আমি কিন্তু ছোটকালে স্কুল কলেজ জীবনে আমি তো বইতে পড়তে হয়েছি গতানুগতিক হিসেবে, তো আসলে টিচিং আমাদের দেশে যেটা হিসেবে যেটা এখন বুঝি পড়াতে পড়াতে, যে আমি টিচার হব ভবিষ্যতে, এটা কিন্তু কেউ চিন্তা করে না, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বিশেষ ক্যাডার হবো, টিচার হবো, পড়াবো। যারা অর্থ বুঝে, তুমি ধরো একটা উপজেলায় বা থাকো একটা গণ্ডগ্রামে থাকো, সাপোজ তুমি ঠিক করো আমি যেটা বলি ইংলিশ টিচার হবো এবং একটু সাইফুসের সাথে লেগে থেকে এগুলো শিখো, অর্থ শিখো, তাহলে তুমি ধরো 10 বছর পরে তুমি একজন ধরো তোমার বিসিএস ক্যাডার হয়ে কলেজের টিচার হয়ে তোমার কলেজ ইংলিশ টিচার, তো তুমি আগামী 30 বছর এইভাবে অর্থ বুঝিয়ে বুঝিয়ে পড়ো, একটা জেনারেশনের কয়েক লাখ ছাত্র উপকৃত হবে। হ্যাঁ, কিন্তু তুমি বিসিএসপি ম্যাজিস্ট্রেট হইলা এর দ্বারা হ্যাঁ অন্যরকম উপকার হবে, কিন্তু টিচিং এর লাইনে উপকার হবে না। আমি ওইটাই, যে তুই টিচিং, যে আজকে মেধাবীরা ডাক্তার ইঞ্জিনিয়ার, আর বিশেষ করে তোমরা যারা টার্গেট করো, হ্যাঁ কমসে কম ভার্সিটির টিচার, স্কুল কলেজ না, ঠিক আছে আমি আমার মেধা ভালো আছে ডাক্তার ইঞ্জিনিয়ার, ঠিক আছে আমি ভার্সিটির টিচার, একটু ধরিয়ে দিচ্ছি যে টিচিং নিয়ে মানুষের সমস্যার একটা কারণ হলো, সাপোজ একজন সে ফার্স্ট ক্লাস, অল থ্রু ফার্স্ট ক্লাস, তার সে ভাইবা টাইবা হলো ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি টিচার হয়ে গেল, টিচার তার রেজাল্ট অনেক ভালো, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স, তো রেজাল্ট ভালো কারণ টিচার হয়ে গেল, তার রেজাল্ট অনেক ভালো, হোয়াট ডাজ ইট প্রুভ, ইট অনলি ভালো স্টুডেন্ট, এক্স্যাক্টলি, আই এগ্রি, এটা প্রমাণ করে উনি শিখতে ওস্তাদ। হ্যাঁ, উনি কি শেখাতে ওস্তাদ? না, অ্যাবসলিউটলি না, এইটাই হলো সমস্যাটা, বিগেস্ট প্রবলেম এটা। আমি কত মানুষকে বলছি, আমি তো বলতে পারি না, ছোট মানুষ আমাকে বলে বলে তুই বুঝোস বেটা তুই পড়াইছিস জীবনে, আর আমার চলছে হয় যে ফার্স্ট বয় যে আছে খুব ভালো ছাত্র, বাট সে যে সব বেস্ট টিচার তাকে, মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার রেজাল্ট অনেক ভালো, আমি তোমাকে টিচার বানাই দিলো, তুমি একটা কোথাও স্কুল কলেজ ভার্সিটি টিচার হয়ে গেলা, রেজাল্ট ভালো এটা শুধু প্রমাণ করে তুমি শিখতে দক্ষ, তুমি কি শেখানোতে দক্ষ? তাহলে তোমার 17টা বছর লেগে গেছে তুমি শিখতে দক্ষতা প্রমাণ করতে, তা শেখানোতে দক্ষ এটা প্রমাণ করতে বা এটা শিখতে তোমার কোনো ট্রেনিং দরকার নেই? হ্যাঁ, তো ওইটাই হচ্ছে সমস্যাটা, যে বাংলাদেশে বিশ্বের টিচার শব্দটা গায়ে লাগলে, এই চিন্তা গায়ে লেগে গেলে আমি স্কুলের টিচার, কলেজের টিচার, ভার্সিটির টিচার, তাইলে আকাশে পা পড়ে না, মাটিতে পা পড়ে না, আমি যে কম জানি, আমি কিন্তু বলি যে আরে বাবা তুমি কম জানো না, তুমি জানো অনেক কিছু, তুমি জানো, তুমি অনেক জানো, তুমি কিন্তু তুমি কিভাবে জানাইতে হয় এটা কার কাছে শিখছো? জানানো শেখানোর জন্য কোনো দরকার নেই, যেমন আমি গত জুন মাসের গত 3-4 দিন আমি কক্সবাজারে ছিলাম, ওখানে আমরা আইসিআর ইন্টারন্যাশনাল রেড ক্রস যে এনজিও রোহিঙ্গাদের সাহায্য করতেছে, ওখানকার বাংলাদেশি স্টাফদের আমরা ইংলিশ পড়াচ্ছি, তো ওখানে আমি ইংরেজি আমি ক্লাস নিয়েছি, আর ওখানে আরো 2-3টা কলেজ স্কুল কলেজ আমি ফাঁকে ফাঁকে ক্লাস নিয়েছি, তো টিচারদের সাথে যখন আমি বসছিলাম হেডমাস্টার, আমি টিচিং নিয়ে আলাপ করছি, গুগল টিচারকেও আমি বুঝাই দিচ্ছি আপনি গুগলের কি পড়াবেন, ধরেন স্ট্র্যাটোস্ফিয়ার, এলাম যে আপনি স্ট্র্যাটোস্ফিয়ারের যদি সংজ্ঞা বলেন, সংজ্ঞা দিয়ে কিচ্ছু শেখানো যায় না, সংখ্যা বললে মাথার ঠিক হয়ে যায়, মানুষ করে মোবাইলে চলে যায়, বরং উদাহরণ দিতে হয়, উদাহরণের মাধ্যমে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট,
আমি কিছুদিন আগে আবার একটু চিকিৎসার জন্য চেন্নাই গেছিলাম, ওখানে এয়ারপোর্ট অফিসে বাঙালি একজন ছিলেন, উনি সাপ্তাহিক স্কুলের টিচার, ওনাকে আমি জাস্ট 2 মিনিটে এগুলো নিয়ে বললাম টিচিং নিয়ে, উনি কিন্তু খুব খুশি। আসলে তো আমাদের পিটিসি পিটিএ ট্রেনিং এ তো এগুলো বলে নাই, হ্যাঁ, যে আসলে টিচিং অর্থাৎ যারা লিসনাররা যে আই মানে যেটা বলতেছি যে টিচিং আসলে এটা খুবই তুমি এটা উপভোগ করার এখন থেকে, সেজন্য তুমি হয়তো 9-10 আসো, তোমার অনেক সময় বা কলেজ অনার্স এর মধ্যে তুমি একটু টিউশনই করো, তোমার হয়তো যথেষ্ট আছে, তোমার বাবা মার কোনো সমস্যা নেই, কিন্তু টিউশনই আরেকজনকে পড়াইলে তোমার নিজের ধরো ইংলিশ পড়াও, তোমার নিজের ইংলিশ পড়তে হবে বা অ্যাকাউন্টিং পড়াও, তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এটা কিন্তু আমার ব্যাপারে ঘটছে, আমি যে ওই জিম্যাটে ওয়ার্ল্ড টপ স্কোর পাইছি এটা একটা মেইন কারণ, কিন্তু আমি বুয়েট শেষ করার পর আমি তো ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো চাকরি দেবো না, আমি তখন ওই 1993-তে তখনকার একটাই প্রতিষ্ঠান ছিল জিম্যাট জিআরই পড়ানোর, আমি ওখানে পড়ায় পড়ায় আমার কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছিল, তখনই এটাই টিচিং করলে নিজের অনেক লাভ হয়। ঠিক আছে, আমি আমি ম্যাথ বা ইংলিশে বেশি ভালো, বাট আমি পড়ানোর শুরু করার পরে ফাইনালি আমি বুঝছি যে ভিতরের মজাটা কত ইমপ্রেসিভ জিনিস আছে, যখন আপনি আরেকজনকে বুঝাবেন আপনার সব বেসিক কোয়েশ্চেন সেট করে রাখতে হলে বলেন যে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক আনলেস অর আনটিল ইউ ক্যান টিচ ইট প্রপারলি অর ইউ ক্যান এক্সপ্লেন ইট প্রপারলি। যখন পর্যন্ত আমি এক্সপ্লেন করতে না পারলাম, শিখাইতে না পারলাম, এটা কিন্তু আমরা আসলে শিখি নাই বা বুঝি নাই, জিনিসটা অনেক দরকার। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আজকে ছিল ইংলিশ এন্ড ক্যারিয়ার টক, একদম লাস্ট অ্যাডভাইস, আমি ইংলিশে অনেকক্ষণ কথা বললাম, সো ইংলিশ ভালো সিন্স ক্যারিয়ার একটা বড় ইয়ে, ম্যাথ আসে, জেনারেল নলেজ আসে, ওভারঅল ক্যারিয়ার বা রিক্রুটমেন্ট এক্সাম নিয়ে বা জেনারেল নলেজ নিয়ে যদি আপনার লাস্ট কোনো কথা থাকে। জেনারেল নলেজ নিয়ে যেহেতু আমাদের সব পরীক্ষাতে তো থাকে, মানে বিশেষ করে ইন্টারের পরে ভর্তি পরীক্ষা, সব পাবলিক ভার্সিটি আর মেডিকেল ভর্তি পরীক্ষা তো 10 মার্কের সাধারণ জ্ঞান থাকে, এরপরে চাকরি পরীক্ষা তো বড় অংশই, তখন এই বিসিএস এগুলোতে তো আবার প্রাইমারি নিয়োগ, যেমন প্রাইমারি নিয়োগ একটু বলে দেই যে এখন সারা বাংলাদেশে পরীক্ষা চলতেছে বা ওটা এই যে স্ট্যাটিস্টিক্সটা হলো 24 লাখ পরীক্ষার্থী, 24 লাখ প্রাইমারি নিয়োগ, অত চাকরি পাবে মাত্র 12,000 এই যে এত সংখ্যা। তো এখন জেনারেল নলেজ নিয়ে যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু সব একদম হিসাব করে গুনে দেখছি, যেমন ভার্সিটি ভর্তি পরীক্ষা বিভিন্ন ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে 50টা সাধারণ জ্ঞানের মধ্যে কম বেশি 24টাই থাকে স্থায়ী সাধারণ জ্ঞান, মানে সাধারণ জ্ঞান হলো 2 ধরনের, হ্যাঁ, একটা হলো যেটা সবাই বলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক, ওটা ঠিক আছে, কিন্তু মেইন যেটা একটা হলো স্থায়ী ঘটনা, একটা হিস্টোরিক্যাল কারেন্ট অ্যাফেয়ার, কারেন্ট, হ্যাঁ। তো এখন কারেন্ট অ্যাফেয়ার মানে গত 6 মাসের ঘটনা, তো 6 মাস তো সময়টা তো এই স্প্যানটা ছোট ধরো, আর বিশেষ করে প্রতিটা পরীক্ষায় 7-8টা থাকবেই, হয় তোমার 52 সাল 6 দফা বঙ্গবন্ধু বিশিষ্ট কয়জন, 71 সাল 69 সালে ছাত্র আন্দোলন, এই 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 ঘটনা, আর গত 4,000 বছর ইতিহাস, মানে ওর কথা সাধারণ জ্ঞান জ্ঞানের স্থায়ী মানে স্থায়ী জ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ, চলতি ঘটনা কম আসে, ওই যে প্রাইমারি নিয়োগেও 15টা সাধারণ জ্ঞানের মধ্যে 12-13টা হলো স্থায়ী ঘটনা। তো যেটা ধরিয়ে দিতে চাচ্ছি, এটা ফেসবুকে ওই দিন দেখলাম একজন পরামর্শ দিছে যে ডেইলি 2-3 ঘন্টা টিভি দেখো ভার্সিটি ভর্তি সাধারণ জ্ঞানের জন্য পেপার পর, আমি বললাম যে সবই ভুল পরামর্শ, তাকে মিসগাইড করতেছে, এটা আমি কাউকে আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, মানে আমি গবেষণা করতেছি যাতে তোমার উপকার হয়, হ্যাঁ, এই জন্য মানে একটু বুঝে শুনে খোঁজ খবর নিয়ে আগানো, যে আসলে তোমার ক্যারিয়ারটা সবশেষে যেটা মেইন যেটা ইংলিশ একদম প্রায়োরিটি, টপ প্রায়োরিটি। তো থ্যাংক ইউ স্যার, আজকে আপনাদেরকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য, স্পেশালি 10 মিনিটসগুলোর জন্য একটা কোর্স তৈরি করার জন্য, এটা অলরেডি আমাদের অ্যাপে চলে আসছে, অ্যান্ড যারা এতক্ষণ আমাদের সাথে ছিল প্লিজ আমাদেরকে জানাও যে আমাদের সাথে অ্যাগ্রি করো কিনা অন দ্য কমেন্ট সেকশন। লাস্ট ফিউ ওয়ার্ডস স্যার, আরেকটা বলে দিই, আমি একটা স্পেশাল ক্লাস নেই, ক্লাসটার নাম হলো ইশ ক্লাস, এটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নেই, ওটা আমার নাম্বারটা একটু করে দিয়ে বলে দিচ্ছি, কখন কোথায় ওটা আমার সাথে যোগাযোগ করলে হয়তো জানতে পারবা, ইস ক্লাসটার নামটা হলো এই কারণে, এটার আগের নাম ছিল আমি বলছিলাম যে ক্যারিয়ার ক্লাস বলতাম, বছর সাতেক আগে একবার একটা স্টুডেন্ট ক্লাস করে আমাকে কমন করেছিল, স্যার আমি আমার সারা জীবনের হতাশাকে এই ক্লাসে কবর দিয়ে গেলাম, আর আরেকজন লিখছিল স্যার আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি খালি লিখলাম ইস ক্লাসটা, যদি 2টা বছর আগে করতাম তাহলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ওটাই আমার মাথায় ধরলো ইস, এই ক্লাসের নাম হবে ইস। তো এখন ওই ক্লাসটা পুরো ভিন্ন ধরনের ক্লাস, ওই যে এটা যেমন আজকে তো হলো, হ্যাঁ, যে 22 তারিখ নাকি, যে 23 তারিখে জুন মাসের 23 তারিখে ফার্ম গেট ব্রাঞ্চে হবে, আর এমনিতেও পরবর্তীতে বিভিন্ন খুলনা সারা দেশেই এটা সবার জন্য ওপেন, এবং ক্লাসটা এমন ওই বড়রাও যারা করছেন হয়তো তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, উনি হয়তো বড় চাকরি করতেছেন, উনিও কিন্তু করছেন,
এখন যে পর্যায়ে আছি আর একটু ভালো পর্যায়ে থাকতাম। এই ক্লাসটা আমিও করছিলাম যখন আমি কলেজে ছিলাম, আমি অনেক ভালো ইংলিশ পারি, আসলে ভালো পারতাম, স্যার অনেক বোকা বানায়, এটা আমি বলে রাখলাম, আগে থেকে জানায় রাখলাম। আসল সমস্যাটা ধরাই দিই, তো ফাইনালি আমার ফোন নাম্বারটা একটু সেভ করে রাখো, আমাকে এসএমএস দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে এসএমএস করবা, তোমার প্রশ্ন লিখে, তোমার এলাকার নাম লিখে, আর তোমার ফোন নাম্বারটা এসএমএস এ ঢুকিয়ে দিবা, তো তোমার জন্য দ্রুত আনসার পাওয়াটা সহজ হবে। তো আমার ফোন নাম্বারটা হলো 01713 01713 43 43 20 02 আসার জন্য, এবং তোমরা আমাদেরকে জানাও যে তোমরা আমাদের সাথে একমত কিনা, ইংলিশ আসলে কতটুকু দরকার। আর আমার বাথটুপটা ভিডিও ইংলিশ গ্রামার সেশন করানো আছে, এটা দেখো, স্যারের মাস্টার ক্লাসটা করা আছে, এটা দেখো, প্লিজ 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 ইংলিশটাকে একটু ব্রাশ আপ করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।